वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सकले ही भालो आछेन। आमी आजकेर पर्वे आपनादेर साथे शेयर करब बांगालीदेर ट्रेडिशनल एक रेसिपी, आम मुरगी बा मैंगो चिकेन। एटी खेते असाधारण लागे, टक झाल मिष्टिर एकटा दारुण कम्बिनेशन। ताहले चलुन रेसिपिटा स्टार्ट करा जाक। प्रथमे आमी कड़ाइते सादा तेल एड करे निएछि। एर मध्ये दिए दिलाम स्लाइस करे केटे रखा पेंयाज। प्याजटा हल्का करे भाजा भाजा करे निते हबे। एबारे एड करलाम आदा रसुनेर पेस्ट। प्याज आदा रसुन भालो करे भाजा भाजा करे निते हबे जतक्षण ना पर्यन्त काचा गंधटा चले आसछे। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম টমেটো পিউরি। টমেটো পিউরি আমি 2 টেবিল স্পুন জলে সামান্য গুলে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে টমেটো বাটাও ইউজ করতে পারেন, তবে টমেটো পিউরিটা দিলে এর টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিলাম চিকেনের পিসগুলো। এই চিকেনটা আমি 1 ঘন্টা সামান্য পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা ভিনিগারেও ম্যারিনেট করতে পারেন। এবারে চিকেনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই রান্নাটায় কিন্তু কোনো রকম জল ইউজ করব না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা কুক হবে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করে দেব টক দই। টক দইটা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন টক দই থেকে আমার জল বেরিয়ে এসেছে। এবারে চিকেনটাকে সামান্য নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটা কুক হতে দিতে হবে। স্বাদমতন চিনি অ্যাড করে দিলাম। চিকেন কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিলাম পাকা আমের পাল্পটা। এটা আমি আগে থেকেই পাল্প বার করে নিয়েছিলাম। যেহেতু আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি তাই আমি একটা বড় আম দিয়েছি। আপনারা যেরকম চিকেন নেবেন সেই বুঝে আপনারা আমটা ইউজ করবেন। আমের পাল্পটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার চিকেন কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, সামান্য আর কিছুক্ষণ কুক করলে পুরো রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে, পরোটা রুটি
অথবা কোনো রাইসের সাথেও খুব দারুণ যায়। সবশেষে অ্যাড করে দিলাম সামান্য গরম মশলা। ব্যাস, গরম মশলা দিয়ে নাড়াচাড়া করলেই একদম রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো চিকেন। দেখুন, চিকেনের গ্রেভিটা ঠিক এই রকম হবে। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করার রিকোয়েস্ট রইল। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পর্বে।